ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যালকালাইন মিডিয়ামে আয়ন ইলেকট্রন ব্যালেন্স নিয়ে অনেকের সমস্যা হচ্ছে দেখলাম। সমস্যা মানে এটা একটু অস্বস্তি লাগছে এটা করতে। তিনটে প্রসেস শিখেছি, অক্সিডেশন নাম্বার মেথড, আয়ন ইলেকট্রন ব্যালেন্স ইন অ্যাসিডিক মিডিয়াম আর আয়ন ইলেকট্রন ব্যালেন্স ইন অ্যালকালাইন মিডিয়াম। এই তিনটের মধ্যে অ্যালকালাইন মিডিয়ামটা অনেকের সমস্যা হচ্ছে আমাকে বলেছে, এবং একটা অদ্ভুত রিকোয়েস্ট পেয়েছি, সেটা হলো অ্যালকালাইন মিডিয়ামের একটু হার্ডার প্রবলেম। আমি তাদেরকে একটু বলতে চাই যে আগে শেখো, ওখানে যে প্রবলেমগুলো করেছি, মানে আমি যে প্রবলেমগুলো তোমাদেরকে করিয়েছি, বোর্ড, নিট, মেন, অ্যাডভান্সে এই সমস্ত প্রবলেমগুলোই ঘুরে ফিরে এসছে। যত রকম ট্রিক হতে পারে, যত রকম ট্রিকি প্রবলেম হতে পারে, এই প্রবলেমগুলো তুমি যদি করতে শেখো, যে প্রবলেমই আসুক না কেন সেটা তুমি সলভ করতে পারবে। ইটস এ চ্যালেঞ্জ টু ইউ। ইউ ক্যান সলভ এনি প্রবলেম বাই সলভিং অনলি দিস প্রবলেম আই এম ওয়ার্কিং আউট অন বোর্ড অর অন ভিডিও। তাহলে অ্যালকালাইন মিডিয়ামে আমি সবথেকে ভালো যে প্রবলেমটা, আমি একটা ইকুয়েশানকে সলভ করে দেখাবো। এখন একটা ইকুয়েশান, কেমিক্যাল ইকুয়েশানকে আমি ব্যালেন্স করে দেখাবো অ্যালকালাইন মিডিয়ামে, পুরো ইকুয়েশানকে। ZN প্লাস NNO3 প্লাস NaOH তৈরি হবে Na2ZnO2 প্লাস NH3 প্লাস H2। একটা ইকুয়েশান টোটালি লিখেছি, ইকুয়েশানটাকে আয়নিক ফর্মে লিখতে হবে। তার আগে, আয়নিক ফর্মে লেখার আগে, এখানে এটার কোথায় অক্সিডেশন হচ্ছে আর কোথায় রিডাকশান হচ্ছে সেটা আমাকে আগে খুঁজে বার করতে হবে। অক্সিডেশন রিডাকশান খুঁজে নেওয়ার পর তারপর সেটাকে আয়নিক ফর্মে লিখবো। আজকে আমি তোমাদেরকে সবাইকে আগে থেকে বলছি, যারা এই ভিডিওটা দেখে সিকোয়েন্সিয়ালি একদম স্টেপ বাই স্টেপ সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই লকডাউন পিরিয়ডে ঘরের মধ্যে থেকে, তাদেরকে আমি বলছি, যদি অক্সিডেশন নাম্বার বের করতে না শেখো, এই ফর্মুলা এই প্রসেসগুলো করে কোনো লাভ নেই। অক্সিডেশন নাম্বার বের করতে শিখলে তবে তুমি বুঝতে পারবে এখানে কোথায় অক্সিডেশন হচ্ছে, কোথায় রিডাকশান হচ্ছে। আগে অক্সিডেশন এবং রিডাকশান খুঁজে পাওয়ার পর তারপরেই তুমি করতে পারবে একমাত্র এর ব্যালেন্স। তো আমি আগে অক্সিডেশন হাফ জিঙ্কের কিভাবে বের করবো আমি আরেকবার বলছি, আগেও বলেছি, আবার একবার বলছি। আমি প্রত্যেকটা এলিমেন্ট প্রথম প্রথম যখন শিখছি, আমি প্রত্যেকটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইড দুদিকেই বের করে দেখব। জিঙ্কের লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে +2 পেয়ে গেলাম অক্সিডেশন হাফ। লিখবো একবার জিঙ্ক থেকে Na2ZnO2। তারপরে কি বলেছিলাম, এই অক্সিডেশনটাকে, এই যে অক্সিডেশন হাফ পেলাম, এটাকে আয়নিক ফর্মে লেখো। এটাকে আয়নিক ফর্মে লিখলে জিঙ্কের তো আয়নিক ফর্ম হবে না, এটা এলিমেন্টাল ফর্মে আছে। এটা Na2ZnO2কে ভাঙলে হয় 2Na+ অ্যান্ড Zn2-। কোনটা নেব, এটা নেব, কারণ এর মধ্যে জিঙ্ক আছে, সোডিয়ামের কোনো পার্টিসিপেশন নেই অক্সিডেশন হাফে। তাহলে এটা লিখবো Zn2-। রিডাকশন হাফ, সোডিয়াম আমরা যখন পড়েছিলাম, আমরা যখন অক্সিডেশন নাম্বার মেথডটা পড়েছিলাম, তখন বলেছিলাম সোডিয়ামের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না কম্পাউন্ডের মধ্যে, +1 হয় সবসময়, এর কোনো ভ্যারাইটি নেই, মানে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট হয় না সোডিয়ামের। সোডিয়াম 0 ফ্রি স্টেটে থাকলে অথবা সোডিয়াম +1 স্টেটে থাকবে। তাহলে এখানে সোডিয়াম +1, এখানেও +1, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এখানে নাইট্রোজেন কত হিসাব করো, সোডিয়ামের +1, অক্সিজেনের -2×3, তার মানে -6। তাহলে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হয়ে গেল +5, এখানে নাইট্রোজেনের কত, হাইড্রোজেনের +1 করে হলে এখানে -3, +5 থেকে -3। আমার এখানে এই অ্যালকালাইন মিডিয়ামে যখন অক্সিডেশন করব, তখন অক্সিডেশন স্টেটগুলো লেখার কোনো প্রয়োজন নেই। শুধু তোমরা নতুন শিখছো, তাই তোমাদেরকে বোঝানোর জন্য করছি, দেখেই বুঝে নিতে হবে। তাহলে রিডাকশন হাফ লিখবো NaNO3 থেকে,
এনএইচ থ্রি মাইনাস, সরি এনএইচ থ্রি, এটাকে আয়নিক ফর্মে লেখো এনএ এনও থ্রি, এনএনও থ্রিকে আয়োনাইজ করলে কী হয়, এনএ প্লাস এনও থ্রি মাইনাস, এনএ প্লাস আয়নটার আমার প্রয়োজন নেই তাই এনএ প্লাস আয়নটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো, এনও থ্রি মাইনাস আয়নটাকে রাখবো। তাহলে হলো রিডিউসড ফর্মটা হলো রিডাকশান হাফটা হলো এনও থ্রি মাইনাস থেকে এনএইচ থ্রি। এনএইচ থ্রি একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড তাই এটাকে আয়নিক ফর্মে লিখতে পারবো না, আমি খুব স্লোলি বলছি, যারা মোটামুটি বুঝে গেছো তারা এটাকে একটু ফাস্ট করে একটু 1.5 বা 1.7 এক্সপিরে দেখে নেবে। এটা কী মিডিয়ামে হচ্ছে, অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে। কী করে বুঝলাম, এনএওএইচ আছে বলে বুঝতে পেরেছি এটা অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে, এনএওএইচ দেখে বুঝলাম এটা অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে। তাহলে অ্যালকালাইন মিডিয়ামে রুলগুলো অ্যাপ্লাই করে আমাকে ইকুয়েশনটাকে অক্সিডেশন হাফ রিডাকশান হাফ সলভ করে নিয়ে আমাকে এটাই ব্যালেন্স করতে হবে। এখন নিয়মটা কী, এক নম্বর নিয়ম, সব এক নম্বর নিয়মের আগে বলেছিলাম যদি এখানে ব্যালেন্স করি আমরা অক্সিজেন হাইড্রোজেন এবং ইলেকট্রন, ফার্স্ট অক্সিজেন ব্যালেন্স করি তারপরে হাইড্রোজেন ব্যালেন্স করি তারপর ইলেকট্রন ব্যালেন্স করি। এখন অক্সিজেন হাইড্রোজেন এবং ইলেকট্রন ব্যালেন্স করার আগে আমি দেখে নেব অন্য অ্যাটামগুলো ব্যালেন্স হয়েছে না হয়নি, যদি অন্য অ্যাটামগুলো ব্যালেন্স হয়ে গিয়ে থাকে তাহলে তাদের কোনো ব্যাপার নেই, যদি ব্যালেন্স না হয়ে থাকে সেগুলো ব্যালেন্স করতে আমি দেখব জিঙ্ক থেকে জিঙ্ক, এখানে নাম্বার কোনো চেঞ্জ হয়নি, জিঙ্কের ব্যালেন্স করার প্রয়োজন নেই। এরপর অক্সিজেন ব্যালেন্স, তার নিয়মটা আমি একটু বাঁদিকে লিখে রাখবো, তিনটে রুল ছিল, কোন দিকে অক্সিজেন বেশি আছে দেখব সেদিকেই আমি সমসংখ্যক ওয়াটার অ্যাড করবো, ওয়াটার মলিকুল অ্যাড করবো, অপোজিট সাইডে টু এর নাম্বার ওএইচ মাইনাস অ্যাড করবো দু নম্বর। এরপরে যদি দেখি লেফট এবং রাইট সাইডে হাইড্রোজেন ব্যালেন্স হয়নি তাহলে আমি যেদিকে হাইড্রোজেন বেশি আছে দেখব কটা সেদিকেই ওএইচ মাইনাস অ্যাড করবো সমসংখ্যক ইকুয়াল নাম্বারের, অপোজিট সাইডে ইকুয়াল নাম্বার এইচ টু ও। অ্যান্ড থার্ড স্টেপ ইজ ইলেকট্রন ব্যালেন্স, যেটা সব থেকে সহজ এবং মজার বিষয়ে সব থেকে বেশি ভুল হয়। তো এখানে অক্সিজেন ব্যালেন্স করতে হবে, অক্সিজেন কোন দিকে বেশি আছে, ডান দিকে, কটা বেশি আছে, দুটো বেশি আছে। অক্সিজেন কোন দিকে বেশি আছে, ডান দিকে, দুটো বেশি আছে। যেদিকে বেশি আছে আমি বলেছিলাম এটা টপ বটম হিসাবে লেখার উদ্দেশ্য হলো বাঁদিকেও অক্সিজেনের সংখ্যা বেশি হতে পারে, ডান দিকেও বেশি হতে পারে, আমি ওই জন্য উপরে নিচে করে লিখেছি, সাইড ওয়াইজ লেফট রাইট করে লিখিনি। ডান দিকে অক্সিজেন বেশি, ডান দিকেই দুটো অক্সিজেন বেশি আছে, দুটো ওয়াটার মলিকুল অ্যাড করে দেবো। অপোজিট সাইডে ডাবল ওএইচ মাইনাস, মানে ফোর ওএইচ মাইনাস অ্যাড করবো। এটা করা অক্সিজেন ব্যালেন্স করলাম, দেখবো এবার হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে কি না। হাইড্রোজেন দুই দুই চার, এখানে চার মিলে গেছে, অক্সিজেন ব্যালেন্স নিশ্চয়ই হবে, তবু একবার দেখে নিচ্ছি, চারটে দুই আর দুয়ে চারটে, সব মিলে গেছে, জিঙ্ক মিলে গেছে আগেই। তো এবার আমরা চার্জ ব্যালেন্স করব, লেফট হ্যান্ড সাইডে মোট মাইনাস কটা, ফোর ওয়েজ মাইনাস, মানে চারটে মাইনাস, চারটে মাইনাস। রাইট হ্যান্ড সাইডে মাইনাস কটা, দুটো মাইনাস, তাহলে লেফট হ্যান্ড সাইডে দুটো মাইনাস আর সরি লেফট হ্যান্ড সাইডে চারটে মাইনাস, রাইট হ্যান্ড সাইডে দুটো মাইনাস, দুটো মাইনাস আমার বেশি আছে লেফট হ্যান্ড সাইডে, অথবা বলতে পারি রাইট হ্যান্ড সাইডে দুটো মাইনাস কম আছে, দুটো মাইনাস মানে দুটো ইলেকট্রন অ্যাড করে দাও। ই মাইনাস, এটা লেখার উপায়, তোমরা মাইনাস নাও লিখতে পারো। এটা হয়ে গেল অক্সিডেশন হাফের ব্যালেন্স। আবার রিডাকশান হাফের ব্যালেন্স করতে হবে, ওই একইভাবে করতে হবে। রিডাকশান হাফের ব্যালেন্স করতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে, এটা সবথেকে ক্লাসিক প্রবলেম, যে প্রবলেমটার মধ্যে সব রকম রুল অ্যাপ্লাই হয়েছে, তিনটে রুলই অ্যাপ্লাই হয়েছে এই রিডাকশান হাফটা, এনও থ্রি মাইনাস থেকে এনএইচ থ্রি। কোন দিকে অক্সিজেন বেশি আছে, বাঁ দিকে, কটা বেশি আছে, তিনটে অক্সিজেন বেশি আছে, তাহলে তিনটে ওয়াটার মলিকুল লেফট হ্যান্ড সাইডেই অ্যাড করো, রাইট হ্যান্ড সাইডে সিক্স ওএইচ মাইনাস হয়ে গেল। এখন দেখবো অক্সিজেন ব্যালেন্স তো করে ফেললাম, হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে কিনা। লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন আছে তিন দুই ছটা, রাইট হ্যান্ড সাইডে তিন আর ছয় নটা, তাহলে এদিকে তিনটে হাইড্রোজেন বেশি আছে, এদিকে ছটা, এদিকে নটা, মানে এদিকে তিনটে হাইড্রোজেন বেশি আছে, যত হাইড্রোজেন বেশি থাকবে ততগুলো ওএইচ মাইনাস আয়ন বসিয়ে দাও,
অপোজিট সাইডে ঠিক ততগুলোই ওয়াটার মলিকুল। তাহলে কটা হলো? নাইট্রোজেন তো মিলেই গেছে, অক্সিজেন 3 আর 3 6 আর 3 9, অক্সিজেন 6 আর 3 9, হাইড্রোজেন 3 দুগুণে 6 আর 6 12, এখানে 3 আর 6 9 আর 3 12। তাহলে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই মিলে গেছে। তো এরকম যদি হয়, এরপর আমার বাকি রইল শুধুমাত্র ইলেকট্রন ব্যালেন্স। লেফট হ্যান্ড সাইডে ইলেকট্রন হচ্ছে একটা, মানে মাইনাস একটা, রাইট হ্যান্ড সাইডে মাইনাস চার্জ হলো নটা, ছটা ওয়েজ মাইনাস আর তিনটে ওয়েজ মাইনাস, মানে নটা। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমি আটটা ইলেকট্রন বসাই তাহলে আমার টোটাল ব্যালেন্সটা হয়ে গেল। এখানে একটা মাইনাস, আটটা মাইনাস, নটা মাইনাস, এখানেও নটা মাইনাস, ব্যালেন্স হয়ে গেছে। শুধু এটাকে ঠিকঠাক করে একবার লিখে দেবো, এনও থ্রি মাইনাস প্লাস সিক্স এইচ টু ও প্লাস এইট ইলেকট্রন তাহলে অক্সিডেশন হাফ আর রিডাকশান হাফ ব্যালেন্স হলো, কিন্তু পুরো ইকুয়েশান ব্যালেন্স হয়নি। পুরো ইকুয়েশান ব্যালেন্স করতে গেলে আমি বলেছিলাম ইলেকট্রনগুলো শুধু সমান করতে হবে, তাহলেই হবে। অক্সিডেশানে ইলেকট্রন দুটো কাজে লেগেছে, রিডাকশানে আটটা, এই দুটোকে সমান করতে হবে, এটাই আমাদের কাজ। এটা যদি এক নম্বর ইকুয়েশান ধরি আর এটাকে যদি দু নম্বর ইকুয়েশান ধরি, তাহলে আমরা এক নম্বর ইকুয়েশানটাকে চার দিয়ে মাল্টিপ্লাই করে দুই ইকুয়েশানের সাথে অ্যাড করে দেবো, তাহলেই ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এক নম্বর ইকুয়েশানটাকে যদি চার দিয়ে লিখি, তাহলে ওয়ান আমি একবার একটু আলাদা করে লিখে দেখাই, ওয়ান এক নম্বর ইকুয়েশানটাকে চার দিয়ে মাল্টিপ্লাই করে কী পাবো, ফোর জেড এন প্লাস সিক্সটিন ওয়েজ মাইনাস, এটাকে চার দিয়ে মাল্টিপ্লাই করছি, তৈরি হবে ফোর জেড এন ও টু টু মাইনাস প্লাস এইট এইচ টু ও প্লাস এইট ইলেকট্রন। তার নিচে দুই নম্বর ইকুয়েশানটাকে লিখব, যেমন আছে তেমন লিখব, এনও থ্রি মাইনাস প্লাস সিক্স এইচ টু ও প্লাস এইট ইলেকট্রন, এন এইচ থ্রি প্লাস নাইন ও এইচ মাইনাস, এটাকে যোগ করে দাও দুটি ইকুয়েশানকে। যোগ করলে কী হবে, এইট ইলেকট্রন এইট ইলেকট্রন কেটে যাবে, এটার কাটার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য কাটলাম। লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই লিখবো, ফোর জেড এন প্লাস এনও থ্রি মাইনাস, এখানে সিক্সটিন ওয়েজ, এখানে আবার নাইন ওয়েজ, তাহলে লেফট হ্যান্ড সাইডে সেভেন ওয়েজ মাইনাস হবে। লেফট হ্যান্ড সাইডে সিক্স মোলস অফ ওয়াটার ছিল, রাইট হ্যান্ড সাইডে এইট, তাহলে রাইট হ্যান্ড সাইডে টু মোলস অফ ওয়াটার লিখবো আমি, সেই জন্য লিখিনি, ফোর জেড এন ও টু টু মাইনাস প্লাস এন এইচ থ্রি, এখানে এইট মলিকুলস আছে, এটা সিক্স মলিকুলস, টু এইচ টু হবে, ওয়েজ মাইনাস এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখনও ইকুয়েশানটা ব্যালেন্স হয়ে গেছে, 98% কাজ কমপ্লিট। ইকুয়েশানটাকে আমি এবার অন্য, মানে একদম যেমনভাবে আমাকে কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে যদি আয়নিক ফর্মে দেওয়া থাকে এখানেই শেষ, কোশ্চেনে মলিকুলার ফর্মে দেওয়া থাকলে মলিকুলার ফর্মে আমাকে ফিরিয়ে দিতে হবে। তৈরি হবে ফোর জেড এন প্লাস এনও থ্রি মাইনাসটা কোথা থেকে এসছে, এন এনও থ্রি থেকে, একদম দেখে দেখে লিখে দাও, ওয়েজ মাইনাস এসেছে এন এওয়েজ থেকে, ইকুয়াল টু ফোর জেড এন ও টু মাইনাস এসছে এন এ টু জেড এন ও টু থেকে, এনএস থ্রি এনএস থ্রি থেকে, ওয়াটার ওয়াটার থেকে, ব্যালেন্স হয়েই গেছে। যত তুমি যদি ঠিকঠাক করে করো তাহলে এখানে ব্যালেন্স হবেই, পুরো বোর্ড ইজ ক্লিয়ার আই থিঙ্ক। তাহলে তবু একবার তুমি নিজের স্যাটিসফ্যাকশানের জন্য মিলিয়ে দেখবে, এটা আমি রিকোয়েস্ট করছি সমস্ত স্টুডেন্ট যারা এটাকে দেখছো, এটাকে অন্তত পাঁচবার একবার দেখবে ভালো করে, খুব ভালো করে ভিডিওটা দেখো, একবার দুবার তিনবার খাতায় তোলো, এবং তারপর এটাকে পাঁচবার ছবার প্র্যাকটিস করো, নিজে করার ক্ষমতা অর্জন করো, তারপর নতুন প্রবলেম করবে। নতুন প্রবলেম আমি দেবো, সব পেয়ে যাবে, এখানেই সব হিন্টস পেয়ে যাবে কোথায় কী দেওয়া হবে। তো এটা আমি ওয়াইপ আউট করি, তারপর আমি আবার একটা আর একটা প্রবলেম করে দেখাবো। এই প্রবলেমটা, এই প্রবলেমটা খুব পপুলার প্রবলেম, এবং এর থেকে এটা মানে শুধু যে ব্যালেন্স হিসাবে পড়ে এরকম নয়,
এর ব্যালেন্সটা শেখার পর আমাদের যে বেসিক কনসেপ্টগুলো অ্যাপ্লাই করি, ইকুইভ্যালেন্ট মাস বের করা এবং অন্যান্য ক্ষেত্রে ইনঅর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন ক্ষেত্রে এগুলো কাজে লাগে। এখানে P4 এর অক্সিডেশন নাম্বার 0, এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার -3, তাহলে এখানে রিডাকশন হাফ পেয়ে গেলাম। আর এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার +1, এতদিন ধরে এটা পড়িয়ে পড়িয়ে আমি বুঝতে পারছি, যারা এই ভিডিওগুলো লক্ষ্য করছো ইকুয়েশনটা অলরেডি সবাই বুঝতে পেরে গেছো যে এটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে অক্সিডেশন হাফ লিখি, P4 to NaH2PO2, এটাকে আয়নিক ফর্মে লিখলে কি হবে, P4 to H2PO2 minus। আমি আগে অক্সিডেশন হাফটাকে ব্যালেন্স করে নিতে পারি, নাম্বার অফ ফসফরাস সেম করতে হবে, এখানে 4 করে দেবো। এবং এটা করার পর কেন করলাম, আমি বলেছি অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন ব্যালেন্স করার আগে দেখে নেবো অন্য অ্যাটামগুলো একই সংখ্যায় আছে কি না। লেফট হ্যান্ড সাইডে ফসফরাস আছে 4টে, রাইট হ্যান্ড সাইডে ফসফরাস আছে 1টা, ওই জন্য 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, মানে 4 দিয়ে গুণ করে নিলাম। এখানে যদি একটুখানি উপস্থিত কমন সেন্স যদি কাজে লাগানো যায় তাহলে দেখবো আমার এই এই ফর্মুলাটা কাজে না লাগিয়েই কাজটা হয়ে যাবে। যদি এখানে ফর্মুলা কাজে লাগায়, যদিও যে কোনো স্টুডেন্ট যে প্রথম প্রথম করবে সে ফর্মুলা লাগিয়ে করবে, এক পাতা হবে শুধু অক্সিডেশন হাফটায়, এটা কাটাকুটি করে ভুল করবে। আমি একটা ছোট্ট একটা ক্লু দিই তোমাদেরকে, দেখো লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন আছে 8টা, অক্সিজেনও আছে 8টা, তাহলে আমি ডেফিনেটলি এখানে 8OH- যদি লিখি কোনো ভুল হবে না। দেখো পুরোটা ব্যালেন্স হয়ে গেছে। তুমি যদি ওই ফর্মুলা অ্যাপ্লাই করো, অক্সিজেন ব্যালেন্স করো, হাইড্রোজেন ব্যালেন্স করো, আলটিমেটলি এটাই আসবে। তাহলে P4 + 8OH- থেকে 4H2PO2-। আমার সব ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু আমি আবার বলছি তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করে দেখবে এটাই আসবে, কিন্তু আমি করবো না কখনো, বিকজ আই নো দ্যাট নাম্বার অফ হাইড্রোজেন অক্সিজেন আর সেম। এবং এখানে ওয়েজ মাইনাস বসিয়েছি, অ্যালকালাইন মিডিয়াম এনে ওয়েজ দেখে বুঝতে পেরেছি, সব স্যাটিসফাই হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ মাইনাস চার্জ ইজ 8, রাইট হ্যান্ড সাইডে 4, ডেফিনেটলি 4 ইলেকট্রন। কয়েকজনের প্রশ্ন ছিল ইলেকট্রনটা লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড, অলওয়েজ অক্সিডেশানে ইলেকট্রন রিলিজ করে, ওই জন্য রাইট হ্যান্ড সাইডে প্লাস দিয়ে লিখবে, মানে এটা মানে বোঝা যাচ্ছে ইলেকট্রন চারটে বেরিয়ে যাচ্ছে, তাই অক্সিডেশান হাফে অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে +4 ইলেকট্রন + নাম্বার অফ ইলেকট্রন লিখবে, আর রিডাকশান হাফে ওই ইলেকট্রনটা নাম্বারটা অ্যাড হয়, ওই জন্য লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে রিডাকশান হাফ। এটা হচ্ছে জারণ অর্ধ, বাংলায় বলা হয় জারণ অর্ধ, এটা বিজারণ অর্ধ। এটা কি হবে, P4 থেকে PH3, PH3 একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটাও মলিকুলার ফর্মেই থাকবে, এটাও কোভ্যালেন্ট কম্পাউন্ড। আগে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, দেখো এখানে কোনো অক্সিজেন নেই, রিডাকশন হাফটায় কোনো অক্সিজেন নেই, তাহলে অক্সিজেন ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই, হাইড্রোজেন ব্যালেন্স করবে। হাইড্রোজেন ব্যালেন্সটা কীভাবে করবে, যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেদিকে ইকুয়াল নাম্বার ওয়েজ মাইনাস, এদিকে 12টা হাইড্রোজেন বার 12OH-, লেফট হ্যান্ড সাইডে 12H2O, মিলিয়ে নাও 4P 24H2 হাইড্রোজেন, 12 + 12 = 24 হাইড্রোজেন, অক্সিজেন 12 12। এখন ব্যালেন্স করতে বাকি রইলো শুধু ইলেকট্রনটা, লেফট হ্যান্ড সাইড নিউট্রাল, রাইট হ্যান্ড সাইডে 12 - চার্জ, ডেফিনেটলি 12টা ইলেকট্রন বাঁদিকে বসবে। বলো এবার কী করবো, অক্সিডেশন হাফ রিডাকশান হাফকে অ্যাড করতে হবে, এটা 1 নম্বর ইকুয়েশান, এটা 2 নম্বর ইকুয়েশান, 1 নম্বর ইকুয়েশানকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তবে ইলেকট্রন সংখ্যা সেম হবে, তাহলে 1 নম্বর ইকুয়েশানকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 3P4 + 3A × 8 = 24OH- অ্যারো 12H2PO2- + 12 ইলেকট্রন। 2 নম্বর ইকুয়েশানকে কি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করবো না, 12 ইলেকট্রনই আছে, P4 + 12H2O + 12 ইলেকট্রন, 4PH3
প্লাস টুয়েলভ ও এইচ মাইনাস, ইলেকট্রন কেটে যাবে, অ্যাড করে দাও দুটো ইকুয়েশানকে, দুটো ইকুয়েশানকে অ্যাড করে দিলে আমরা পাবো ফোর পি ফোর, টোয়েন্টি ফোর ও এইচ মাইনাস, টুয়েলভ ও এইচ মাইনাস, দ্যাট মিনস টুয়েলভ ও এইচ মাইনাস টুয়েলভ এইচ টু ও, ফোর পি এইচ থ্রি, টুয়েলভ এইচ টু পি ও টু মাইনাস। মলিকুলার ফর্মে নিয়ে এসো, ফোর পি ফোর প্লাস টুয়েলভ এন এ ওইচ, এন এ ওইচ কোথায় পেলাম, ওইচ মাইনাসটা এন এ ওইচ থেকেই আসছে, টুয়েলভ এইচ টু ও, ওটা ইকুয়েশন থেকে বুঝতে পারছি ইজ ইকুয়াল টু ফোর পি এইচ থ্রি প্লাস টুয়েলভ এন এ এইচ টু পি ও টু। ফোর দিয়ে ডিভাইড করে দাও ইকুয়েশানটাকে, দেখো ফোর দিয়ে ডিভাইড করলে একটা ইকুয়েশান আসবে, পি ফোর প্লাস থ্রি এন এ ওইচ প্লাস থ্রি এইচ টু ও পি এইচ থ্রি প্লাস থ্রি এন এ এইচ টু পি ও টু। এই দুটোকে যে দুটো করালাম, অ্যামোনিয়া প্রোডাকশন, অ্যামোনিয়া সিনথেসিস আর এই ফসফিন সিনথেসিস, যে দুটো রিয়াকশান করালাম, এই দুটো রিয়াকশানই খুব গুরুত্বপূর্ণ। বারবার পরীক্ষা আসে, পরীক্ষা আসুক বা না আসুক, এই দুটোকে প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবে, বারবার প্র্যাকটিস করো। তারপর আমি বলছি, কেউ যদি কোনো এই দুটো সারা যদি অন্য কিছু না করো, যে কোনো প্রবলেম সলভ করতে পারবে এই অ্যালকালাইন মিডিয়ামের যে ব্যালেন্স এবং ব্যালেন্স রিলেটেড প্রবলেমগুলো, এটা দেখে নিও কী হয়। পরবর্তী ক্লাসগুলোই আলোচনা হবে, আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম। এই চ্যাপ্টারে দেখবে একটা ইকুইভ্যালেন্ট মাস বলে ব্যাপার আছে, সেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সাথে রিলেটেড। ফার্স্ট চ্যাপ্টারে ইকুইভ্যালেন্স পড়িনি বলে এই কোশ্চেনগুলো থেকে ইকুইভ্যালেন্ট মাস বের করার প্রসেসটা দেখাতে পারছি না। কালকেই যখন আমরা মানে নেক্সট ক্লাসেই যখন আমরা ফার্স্ট চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো শিখে যাব, তখন দেখব যে এখান থেকে আমরা যে ইকুইভ্যালেন্ট মাসের ব্যাপারগুলো বইতে অ্যাড করা আছে, যেগুলো ইনক্লুড করা আছে, সেগুলো ইজিলি দেখতে পারবো। সবাই ভিডিওতে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করবে অন্যদের, যাতে ভালো ভালো উপকার হয়, অন্যদেরকেও হেল্প করবে, এবং অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো, এটা আমার ইন্সপিরেশান, এবং আর একটা কে কে দেখছে সেটা আমি বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ।